দেবলিনা ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে শুভ অষ্টমী, শুভ অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9:10 বাকি। হ্যাঁ, আর আমার সব হয়ে গেছে, এমনকি পুজো দেওয়াও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে একটা নতুন কাফতান পরে বসে পড়েছি। তো এখন হব রেডি, আমাদেরকে বেরোতেও হবে, কালকেই বলেছিলাম। তো চলো রেডি হয়ে নি, তারপর তোমাদের সামনে আর রেডি হয়ে গেছি। তার আগে গেছিলাম ছাদে কিছু ফটো তুলতে, এই সব আর কি। তো চুলটা একটু আছড়ানো বাকি রয়েছে। আজকে এই শাড়িটা পরেছি, দেখানো তো পুরোভাবে সম্ভব না। তো চলো, অবশ্যই তোমাদেরকে পুরোটাই দেখাবো, কিন্তু এবার বেরোতেই হবে, নাহলে অঞ্জলিটা মিস হয়ে যাবে। তো আগে গিয়ে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। যাবো ভেতর দিকে, অঞ্জলি চলছে, পরের ব্যাচ সাথে আমরা দেখব। গৌরী নারায়ণী নমস্তুতে, নমো ব্রহ্মণ দেবায় ও ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় হরি মাধব, নম শ্রী হরি মাধব, নম শ্রী হরি মাধব। বললি অল্প অল্প করে ফুল নেবেন, কোনো অসুবিধা নেই, একবার ফুল নেবেন। আমি একসাথে তিনটে মন্ত্র উচ্চারণ করবো, কিছু করার নেই, তিনটে পুষ্পাঞ্জলি হবে, কিন্তু একবার। আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বং কামাংশ্চ দেহি মে এষ সচন্দন পুষ্পা। কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই, পুলিশ আমাদের খুব রেস্ট্রিক্টেড পারমিশন দিয়েছে এই গ্যাদারিং এ আমাদের এলাউড নয়, সেই জন্য কাইন্ডলি যদি কিছু প্রবলেম হয়ে যায় এই পুজোটা বন্ধ হয়ে যাবে, আমরা মাকে অঞ্জলি দিতে পারবো না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, সাহায্য করে অনুরোধ করছি, কাইন্ডলি একটু আমাদের সাথে সহযোগিতা করুন। অনেকটা করেছেন, আরেকটু করুন প্লিজ। এই যে ভোগের পর সবাই দাঁড়িয়ে পেয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে। এখানে আমাদের অঞ্জলি তো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়েও পড়েছি। এবার আমাদের যাওয়ার ইচ্ছে আছে ইলেকট্রনিক সিটি কালীবাড়ি, যেখানে আমরা একদম প্রথম দিন গেছিলাম। তো ওখানে ভোগ খাওয়ার ইচ্ছে আছে, জানি না কি হবে, ওখানে গিয়েই দেখা যাক। মানে মন থেকে আমরা চাইছিলাম, এবার আমরা স্বর্ণালি কালকেই পুজোটা খুঁজে খুঁজে বার করেছে, তো সত্যি আমরা খুব ভালোভাবে অঞ্জলি দিতে পেরেছি, সবাই পুরো মায়ের সামনে দাঁড়িয়ে অঞ্জলি দিতে পেরেছি। তো দেখা যাক, ভোগ কপালে থাকলে হয়তো সেটাও পেতে পারি, জানি না কি হবে। তো চলো যাওয়া যাক। ফিরেও যাচ্ছে, কপাল খারাপ যে 600 লোকের ভোগ বানানো হয়েছিল কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, আবার বসিয়েছে, কিন্তু তার জন্য 1 ঘন্টা ওয়েট করতে হবে, কিন্তু অলরেডি এখন 2টোর বেশি বেজে গেছে। যেতে গেলে 3:30, মানে এখানে খেয়ে যেতে গেলে এখানে খেতে খেতে 3:30 বেজে যাবে। তো 4টে থেকে তো সবারই আবার অফিস আছে, তো হবে না, তাই আমরা ফিরেই যাচ্ছি, কোথাও একটা খেয়ে বাড়ি ঢুকে যাবো।
সেই তোমাদের সাথে লাস্ট আমি কথা বলেছিলাম যখন আমরা কালীবাড়ি থেকে বেরিয়ে আসছি। তারপর না ছিল আমার একটু এনার্জি, না ছিল ওর একটু এনার্জি যে ক্যামেরাটা ধরবে বা কিছু বলবে। তো কোন রকমে আমরা তো ওখানে পাইনি, তোমাদেরকে বলেছিলাম। তারপর ফেরার টাইমে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, নাম যেন কি ছিল প্রমে, ওটা কিছু একটা নাম ছিল দুজনে, হ্যাঁ নাইডু, নাইডু রেস্টুরেন্ট বা এরকম কিছু একটা নাম ছিল। খাবারটা খুব ভালো ছিল। আজকে আমরা ভেবেছিলাম যে অঞ্জলি যখন দিয়েছি তাহলে নিরামিষই খাবো, তো ওখানে ফ্রাইড রাইস আর পানিরই খেয়েছিলাম। তো তারপর বাড়ি চলে এসেছি আমি। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরাও দেখতে থাকো যে আমাদের ফটোগুলো কেমন উঠেছে। তো প্রথমে তো আমরা ওখানে অঞ্জলি দিতেই গেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখিয়েওছি, তার মধ্যেই কয়েকটা ফটো দেখে নাও এরকমই। আর তারপরে আমরা তো ওখান থেকে কালীবাড়ি গেছিলাম, ওখানে সেরকম কোনো ফটো নেই। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে কিছু ফটো আছে, আর আমরা ওখানে কি কি খেয়েছি সেই সব ফটোও রয়েছে। তো তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর রাতে কি করবো এখনো জানি না, দেখাই যাক কি করি না করি, এখনো কিছু ভাবিনি। হ্যাঁ কালকের দিনটা একটু খারাপ লেগেছে, তবে আজকের দিনটা খুব 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 ভালো কাটলো। তো তোমাদের দিনগুলোও কেমন কাটলো আমাকে জানিও, যদিও দেখতে পাচ্ছি তোমাদের অনেককেই ফেসবুকে যে ভালোই কাটছে, কলকাতায় খুব ভালো ভালো পুজো হয়েছে এবার। তো তোমরা আনন্দ করে কাটাও, তোমাদের সূত্রে আমারও প্যান্ডেলগুলো দেখা হয়ে যাচ্ছে। তো চলো আবারও যখন কিছু করব রাতে বা কিছু, তখন অবশ্যই আবারও তোমাদের সাথে দেখা করব। তোমাদেরকে বলেছিলাম রাতে যখন যা বানাবো তখন তোমাদের সাথে আবার দেখা করব, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে হচ্ছে না ওর খিদে পেয়েছে না আমার খিদে পেয়েছে। তো দুজনেরই পেট একদমই ভর্তি, কিন্তু রাতে কিছু না খেয়ে শুলে আবার মাঝরাতে যেহেতু ওকে জেগে কাজ করতে হবে আর আমিও জেগেই থাকি, তো সেক্ষেত্রে দুজনেরই খিদে পেয়ে যেতে পারে। তো ওই জন্য ও বললো যে রাতে ম্যাগি খাবে। তো ম্যাগি আর তোমাদের সাথে কি শেয়ার করব বা কি দেখাবো, জলদি সেদ্ধ করবো তো শুধু, এটা কি দেখাবো, ককাপ জল দিলাম, মশলা দিলাম, ম্যাগি দিলাম, বোকা বোকাই, এটা দেখানোর কিছু নেই। তো কাজ করছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচন্ড মানে প্রচন্ড, আর কি বলবো, রোজ একই ভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে যদি রাতে বেরোনোর প্ল্যান থাকে তো প্রত্যেক দিনই ভেস্তে যাবে। একদিকে কপালটা ভালো যে আমরা সকালে বেরোচ্ছি, দেখি কালকেও একটু বেরোনোর ইচ্ছে আছে। স্বর্ণালি জিজ্ঞেস করছিল কোথায় যাব, ওকে বললাম যে তুই একটু তোর মতো প্ল্যান কর, কারণ আমাদের তো ঠিক নেই। আমি আর কালকে বাইরের খাবারটা খাবো না যেহেতু আজকে খেলাম, কালকে ভাবছি যে ঘরেই কিছু একটা বানাবো হালকা করে। তো ইচ্ছে আছে মাছের ঝোলই বানাবো, দেখা যাক কি করি। তো ওই জন্য কালকে আর বাইরে খাবো না, দেখা যাক, বা রান্না টান্না করে একটু আর আমি বেরোলেও বেরোতে পারি, এখনো ঠিক নেই। যদি ইচ্ছে করে, শরীরের দেয় আর কি, তাহলে বেরোনোর ইচ্ছে আছে। তো যেটাই হবে না কেন তোমাদেরকে তো দেখাবোই, আপাতত এখনো কিচ্ছু জানি না কি করব। তো আর ভিডিওটাকে কি টেনে নিয়ে গিয়ে কোনো লাভ আছে, আমার তো মনে হয় না যে আছে বলে। তো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে। আর কিছু কথা বলার ছিল যেগুলো না বলেই হয়তো ভিডিওটাকে শেষ করে দিচ্ছিলাম। হ্যাঁ ব্যাঙ্গালোরে আছি, তার মানে এটা নয় যে কলকাতাকে মিস করছি না, কলকাতার সংস্কৃতিগুলোকে ভুলে যাচ্ছি বা কিছু। হ্যাঁ ব্যাঙ্গালোর মানেই হয়তো শাড়ি খুব একটা কেউ পরে না, জিন্স টপ ওয়ান পিস এক্সেট্রা এক্সেট্রা। তো যাই হোক না কেন, আজকের দিনটা কলকাতায় আমরা যেভাবে কাটাতাম সেটাকেই ধরে রাখতে পেরেছি আজকে আমরা। তো এটা আমাদের খুব ভালো লেগেছে, এভাবেই আমরা কাটাতে চেয়েছিলাম দিনটাকে, আমরা পেরেছি। কালীবাড়িতে ভোগটা খেতে পারলে হয়তো পুরোটাই আমাদের ইচ্ছে মতো হতো, যাই হোক মায়ের ইচ্ছে ছিল না, আমরা পাইনি আজকে, নেক্সট কোনো দিন চেষ্টা করবো আবারও। তো এটাই, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে আর ভালো করে পুজো কাটাও, নিজেদের আনন্দ যেন অন্যের ক্ষতি না হয় শুধু এটুকুই দেখার। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি তাহলে, টাটা গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, সবাই পুজো খুব 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 আনন্দ করে ভালো করে কাটাও। তো চলো আজকের মতো টাটা।